কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম জানাজা শেষে ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি শিল্পী আয়ুব বাচ্চুর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে চ্যানেলাই প্রাঙ্গণে। বাদ আসর তেজগাঁওয়ের চ্যানেলাই কার্যালয়ে আয়ুব বাচ্চুকে শেষ বিদায় জানাতে আসেন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা। এছাড়া তার স্বজন, ভক্ত, সহশিল্পী, চলচ্চিত্র অঙ্গনের গুণীজনরাও সেখানে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা আর ভালোবাসায় এক কাতারে দাঁড়িয়ে জানাজায় আদায় করেন সবাই। কাল চট্টগ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। শেষ বিদায় জানাতে গিয়ে চ্যানেল আয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইক সিরাজ বাচ্চুর ব্যক্তি জীবন এবং চ্যানেল আয়ের সাথে তার গভীর সম্পর্কের স্মৃতিচারণ করেন। পাশাপাশি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। আমাদের মধ্যে এখানে কেউ বাচ্চুর ভাই, কেউ বন্ধু, কেউ সহকর্মী, কেউ নিকট আত্মীয়, কেউ ভক্ত, চ্যানেল আয়ের সাথে তার প্রাতিষ্ঠানিক বা পেশাদারী একটা যোগাযোগের বাড়িলেও আত্মীয় একটা সম্পর্ক ছিলেন।